তো ফ্রেন্ড, যেহেতু সামনে এত বড় একটা অনুষ্ঠান, আমরা সারা ভারতবর্ষের লেগে লাইটিং উৎসব যেটা কয়, মানে আলোর উৎসব, এটা হইলো দেওয়ালি। এর মধ্যে সারা ভারতবর্ষে যেই জায়গার লাইটের উৎসবে মেতে উঠবো, এই জায়গার মধ্যে আমরা ত্রিপুরা উঠতো না, এটা কেমন লাগে না? না তো ত্রিপুরার সবচেয়ে বড় যে উৎসবটা দেওয়ালি, এটা আমরা উদয়পুরের মাতার বাড়িতে হয় এবং এটা আর মাত্র 3-4 দিন বাকি আছে। তো এই 3-4 দিন আগে কীরকম পরিস্থিতি এবং কীরকম প্রিপারেশান নিতে আছে, এটার হালকা ঝলক তোমরা দেখামো। আর বর্তমানে দেওয়ালি উপলক্ষে পেরার কী দাম, কীরকম রেটে পেরা চলছে, কী কিছুই এটার ডিটেলস তোমরা এই ভিডিওর থেকে পাইবা। তো চলো ভিডিওটা আস্তে আস্তে দেখতে দাও। তো বন্ধুরা, দেখতেছো অলরেডি মন্দিরটারে খুব সুন্দরভাবে কালার করা হয়ে গেছে গা দেওয়ালি উপলক্ষে। তো ফ্রেন্ড, দেখতেই আসো অলরেডি খুব জোর শোর সে প্রিপারেশান চলছে। আর আমি যেই দিক দিয়ে আমরা দিঘির পাড়ে নামি, ওই দিক দিয়ে অলরেডি নামতাছি এবং দিঘির পাড়ে দেখা যাক কী কন্ডিশানে আছে এবং কীরকম কার সাথে চলছে। চলো আগাই। আমি আবারও কইছিলাম যে পেরার দাম থেকে শুরু করে সব কিছু ইনফরমেশান দেবো। তা আমি অলরেডি একটা দোকানের সামনে আছি, জয় শ্রীরাম পেরা ভান্ডার, একদম সামনেই আছি মাতার বাড়ির অপোজিট সাইডে, মানে এন্ট্রি পথেই অপোজিট সাইডে দোকানটা, এটিএম আছে একটা, এটিএমটার লগে। তো চলো তার থেকে জানিয়ে লই যে পেরার দাম কীটা আছে এবং দেওয়ালির সময় কি বাড়বো না কমবো। পেরা কত এর আছে? আমি এখন 500 টাকা কিলো আছে। আর পূজার মধ্যে, মেলার মধ্যে, পূজার মধ্যে যদি দুধের দামটা বাড়ে তাহলে পেরার দামটাও বাড়তে পারে, এটা এখনও আমরা শুনেছি, কারণ জানানো গেছে না, ভালো অবশ্যই আপনারা জানবেন। আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটা পেরার দোকানের সামনে আছি, এটা হলো শ্রী রাম ঠাকুর পেরা ভান্ডার, এই যে আমার পিছনে দেখতেই আছো। তো চলো আমরা আরও এক দুজনের জিজ্ঞানের চেষ্টা করুন যে কীরকম রেট আছে পেরার এবং মেলার মধ্যে কি বাড়তে পারে না কমতে পারে। চলো আগাই। তো দাদা, ওখানে কী রেট আছে? পেরার দাম 500 টাকা আছে। আচ্ছা, আর মেলার মধ্যে কি বাড়বো না কমবো? 500 টাকাই থাকবো না? তো ফ্রেন্ড, শুনলা তোমরা, অলরেডি মেলার মধ্যে 500 টাকায় থাকানোর চান্স সবচেয়ে বেশি, আর এখানে যা রেট আছে তাই আছে। আর যেহেতু স্কুল মাঠে স্টপটি স্টল বয়াইছে, মোটামুটি আরও কয়েকজন পেরার দোকানদার এদিকে আসিল, সবাই একই কথা কইল, চলো এবার আগাই। তো ফ্রেন্ড, আমি যেই কথাটা কইছিলাম এখানে কীভাবে আইতে লাগবো এই মেলাতে, যদি বাই রোড আয়ো তাহলে কেমন আইতে লাগবো, কত কিলোমিটার হাঁটতে লাগবো এবং রেলে আইলে কত কিলোমিটার হাঁটতে লাগবো, টোটাল ইনফরমেশানটা আমি তোমার দিতেছি। তো চলো প্রথমেতে আমি রেল দিয়া শুরু করি। হ্যাঁ, আর রেলের পরে আমি কমু যে বাইরু ডাইলে কীভাবে আইতে লাগবো। তো ফ্রেন্ড, আমরা আছি ওখানে অলরেডি উদয়পুর রেল স্টেশনে। তো তারা দেওয়ালি মেলাতে আইবা রেলে, তো তারা প্রথমে এখানে রেল স্টেশনে নামছি, রেল স্টেশনে নামবা, এবার সড়ক বাইরেই আমরা রেল স্টেশনের থেকে বাইরেছি এবং রেল স্টেশন থেকে বাইরিয়া ওখানে দেখবো প্রচুর গাড়ি টাড়ি আছে, বাট এই গাড়িগুলা দেওয়ালির সময় অবশ্যই থাকতো না, তখন নো এন্ট্রি থাকবো। তো এখান থেকে কত কিলোমিটার যাইতে হবো তোমরা, হাইটটা টোটাল ডিটেলস আমি এই ভিডিওটার মধ্যে তোমরা ক্লিয়ার করে দিয়ে দিতেছি। চলো আস্তে আস্তে আগাই বাইরিয়া এবং এখান থেকে মাতার বাড়ির ডিস্টেন্স একদম একুরেট ডিস্টেন্স কত দূরে আছে, চলো আমি একদম কিলোমিটার হিসাবে কইয়া দিতেছি। চলো আগে। তো ফ্রেন্ড, আমরা আগে যেতেছি আস্তে আস্তে,
আমার গাড়ির দিকে এবং গাড়ির যে কুরেট কিলোমিটার আমি এটাই তোমরা ডিসপ্লে কইরা ধরুম যে কত কিলোমিটার অরিজিনালি মাতারবাড়ির ডিসটেন্স এবং যেহেতু দেওয়ালের সময় তোমরা হাইটটাই যাইতে লাগবো তাহলে এই কুরেট ডিসটেন্সটাই আমি কইয়া দেওয়ার চেষ্টা করুম এবং যারা গাড়ি আইবা বাই রোড তারার কতটুকু ডিসটেন্স করব এটাও আমি কইয়া দেব চলো আগে তো বন্ধুরা যারা অলরেডি ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে প্ল্যান লইয়া লাইছো যে তোমরা ট্রেনেই আইবা এই দেওয়ালি মেলাতে তো তোমরা লাগে একটা বড় সুখবর আছে অক্ষণ তো মাতারবাড়ি পর্যন্ত দুইটা শিফটিংয়ের ট্রেন চলে সকালে এবং বিকালে তো যতদিন পর্যন্ত মেলা চলতেছে চলাকালীন পাঁচটা শিফটিংয়ে অলরেডি ট্রেন আইব যাইব কিছুক্ষণ পরে পরেই তো সুতরাং যারা ফুললি প্ল্যান যে আমরা ট্রেনেই যাবো আমি অবশ্যই কমু তোমরা এই সুবিধাটা কাজে লাগাও এই সুযোগে তোমরা মানে কিছুক্ষণ পরে পরেই যেহেতু ট্রেন আছে অবশ্যই এই সুযোগটা কাজে লাগানো দরকার তোমরা লেগে বন্ধুরা আমরা অলরেডি মাতারবাড়িতে এন্ট্রি হয়ে গেছি মাতারবাড়ির একদম গেটেই আছি আর রেল স্টেশন থেকে এই জায়গাটার দূরত্ব একুরেট 2.1 কিলোমিটার মানে 2 কিলোমিটার এবং 100 মিটার যারা পায়ে হাঁটতে আইবা রেল স্টেশন থেকে তারা একদম একুরেট 2 কিলোমিটারই হাঁটতে লাগবো 100 মিটারের মধ্যে তো মাতারবাড়ির এরিয়াই পড়ে ঠিক আছে তো একদম একুরেট 2 কিলোমিটার হাঁটতে লাগবো এই দেহ মাতারবাড়িতে এন্ট্রি হয়ে গেলাম তো বন্ধুরা আমি অলরেডি মাতারবাড়িতে আসি এবং ব্যারিকেডটা যেই জায়গাতে লাগায় ঠিক আছে ওই জায়গা পর্যন্ত কত কিলোমিটার হয় যদি পায়ে হাইটটা আয়ে এবং বাইরোডে আয়ে তো ওই কিলোমিটারটা আমি তোমরা সামনে অক্ষণে কইয়া দিতেছি যারা আগরতলা থেকে আইব বাইরোডে এবং আগরতলা না শুধু বিভিন্ন জায়গার থেকে যারা বাইরোডে আইব উদয়পুর রাজারবাগ হইয়া তারার লেগে কত কিলোমিটার হইব ডিস্টেন্সটা এটাই আমি অক্ষণে কমু চলো আগাই তো ফ্রেন্ড আমি অলরেডি মেলা চত্বর থেকে রওনা দিলাম একদম মাতারবাড়ির থেকে হ্যাঁ অলরেডি আমার 1 কিলোমিটার আছে কাটা কাটা 2 কিলোমিটার তো আমি চলো যেদিকে হাইটটা যাইব হাইটটা আইবা তোমরা যারা দর্শনার্থী যারা উদয়পুর হইয়া রাজারবাগ হইয়া যারা মেলাতে এন্ট্রি হইব তারার কতটুকু ডিস্টেন্স করবো এটা আমি অক্ষণে কইতেছি চলো আগে তো বন্ধুরা এখান থেকে এই জায়গাটার নাম হলো ব্রহ্মাবাড়ি ঠিক আছে এইখান পর্যন্ত গাড়ি আইব তো তাও আবার কষ্ট করবে বাট যদি এইখান পর্যন্ত গাড়ি আয়ে তারপরেও তোমরা 2.5 কিলোমিটার হাঁটতে লাগবে ঠিক আছে কারণ 2.5 কিলোমিটার হাঁটার পরেই আমরা এই জায়গাটা পর্যন্ত আইতে পারবো